हेलो भिवर्स, अस्सलामु आलैकुम। आमी डॉक्टर मोहम्मद जमीरुल इस्लाम मणिभूमि हल थेके आपनादेर के सकल के अभिनंदन ओ शुभेच्छा। आज आमी जे विषय निये आलोचना करब सेटी हलो पाइल्स बा अर्श। एई पाइल्स बा अर्श जेटाई बोली ना केन अनेकेई एई सम्पर्के विभिन्न भावे बुझे थाकेन। आज आमरा पाइल्स की, पाइल्सेर कारण, लक्षण, उहा की की होमिओ मेडिसिन द्वारा आरोग्य करा सम्भव सेगुलो आलोचना करब। पाइल्स बोलते आमरा बुझी मलदारेर भितरे फुले उठा रक्तेर शिराजुक्त एकटी मांसपिंड। एई मांसपिंडटाके केह केह कुशल बोले थाके। एई रूप रक्तेर शिरार मांसपिंड बा कुशल सब मानुषेरई रयेछे। एई मांसपिंड बा कुशलके पाइल्स बा हेमोरेड आमरा तखनई बोली যখন কোনো ধরনের উপসর্গ সৃষ্টি করছে, যেমন মলদ্বারের যন্ত্রণা, রক্ত আসা, মলদ্বার ঝুলে পড়া। পাইলসের কারণগুলি আলোচনা করি। কয়েক শতাব্দী গবেষণা সত্ত্বেও পাইলসের কোনো প্রকার কারণ উদ্ঘাটিত হয়নি, তবে কিছু কিছু বিষয় পাইলস হওয়াকে ত্বরান্বিত করে, যেমন মলত্যাগ করার সময় অতিরিক্ত পদ দেওয়া, পরে অনিয়মিত পায়খানার অভ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এছাড়া বংশগত, অনেকক্ষণ বসে থাকা, অতিরিক্ত গরমে থাকা, আটসাট পোশাক পরা, হরমোনের প্রভাব, আঁশজাতীয় খাবার কম খাওয়া ইত্যাদি। পাইলসকে দুই ভাগে শ্রেণীবিভক্ত করা যায়। একটি হলো অবস্থানগত ও অন্যটি হলো ডিগ্রি অনুযায়ী। অবস্থানগতগুলি হলো বাহ্যিক পাইলস, আভ্যন্তরীণ ও দুটি সংমিশ্রণ। আর ডিগ্রি অনুযায়ী প্রথম ডিগ্রি হলো পাইলসের মাংসপিণ্ডটি মলদ্বারের ভিতরে থাকে কিন্তু বাহিরে আসে না। আর দ্বিতীয় ডিগ্রি পাইলসটি হল মলত্যাগের সময় পাইলসটি বাহিরে ঝুলে পড়ে এবং নিজে নিজেই ভিতরে ঢুকে যায়। আর তৃতীয় ডিগ্রি পাইলসটি হল মাংসপিণ্ডটি বাহিরে ঝুলে পড়ে এবং হাত দিয়ে চেপে ভিতরে ঢুকে দিতে হয়। এবং শেষ ডিগ্রিটি হল পাইলসটি অনবরত বাহিরে ঝুলে থাকে এবং ভিতরে ঢোকানো যায় না। এবারে পাইলসের হোমিও মেডিসিন সম্পর্কে আলোচনা আসা যাক। পাইলসের হোমিও কার্যকরী কম্বিনেশন মেডিসিনটি হচ্ছে RAX-13। এই মেডিসিনটি যে কোনো অর্শ বা পাইলসের জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন। এটি একটি পাকিস্তানি মেডিসিন। কি কি লক্ষণে এই মেডিসিনটি খাবেন বা সেবন করবেন? রক্তাক্ত পায়খানা, মলত্যাগ করার সময় মাংসপিণ্ড বাইর হয় এবং কোষ্ঠকাঠিন্য, বর্ধিত রগ, ওয়াট সেলাই দেওয়ার মতো ব্যথা এবং জ্বালা পোড়া করা, গুহ্যদ্বারের স্থানচ্যুতি, রক্তাক্ত অথবা আঠালো পদার্থ মলদ্বার অথবা পায়ুপথ দিয়ে ক্ষরণ হওয়া, সকল প্রকার পাইলস বা অর্শের জন্য অতি কার্যকরী ও মহামূল্যবান মেডিসিন। মেডিসিনটি খাওয়া বা সেবনের নিয়ম। প্রাপ্তবয়স্করা দিনে তিনবার খাবেন। বিশ ফোঁটা মাত্রায় একটু পানির সাথে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। আর অপ্রাপ্তরাও দিনে তিনবার খাবেন, একটু পানির সাথে 10 ফোঁটা করে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। প্রয়োজনে পাশাপাশি আরও কিছু হোমিও লক্ষণ অনুযায়ী মেডিসিন খাওয়া যায়, যেমন স্কোয়েলাস হিপ, অ্যাসিড নাইট্রিক, সালফার, নাক এবং পলিনসোনিয়া। স্কোয়েলাস হিপ 200, এই যে ছবিতে দেখছেন, অর্শ লক্ষণযুক্ত রোগী শুষ্ক মল, তৎসহ গুহ্যদ্বারে পূর্ণতার অনুভূতি এবং মলদ্বারে কয়েক ঘন্টা যাবৎ অসহ্য যন্ত্রণা, মলদ্বারে খোসা ফুটে থাকার মতো টাটানি ব্যথা, মলদ্বার যেন ভিজা, বাহ্যের পূর্বে যেন মলদ্বার বন্ধ ইত্যাদি আর বিশেষ লক্ষণ। পাইলসের আরও একটি মূল্যবান মেডিসিন হচ্ছে অ্যাসিড নাইট্রিক 200। এই যে ছবিতে আপনারা দেখছেন অ্যাসিড নাইট্রিক 200, এটি একটি জার্মানি মেডিসিন। শক্ত মলত্যাগ হলে রক্ত ঝরে, শৌচ কাজের পর অনেকক্ষণ পর্যন্ত মলদ্বার জলে ও টনটন করে, অতি নরম মলও বেরোবার সময় যন্ত্রণা, বর্ষা বেধান নেয় ব্যথা, খুঁচা মারা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, সঞ্চালনে বৃদ্ধি, মাংস ও রুটিতে অনিচ্ছা। এর পরবর্তী আরেকটি কার্যকরী মেডিসিন হচ্ছে সালফার 200। এটি একটি জার্মানি মেডিসিন, সালফার 200। ইহা পাইলসের একটি প্রধান কার্যকরী মেডিসিন। পুরাতন কোষ্ঠকাঠিন্য,
মল শক্ত ও কালো শুষ্ক এবং মলত্যাগকালে এত অধিক কোপপারিত হয় যে রক্ত পড়ে চটসহ মলদ্বারে চুলকানি ও জ্বালা মাঝে মাঝে হালকা বেদনা রোগী অত্যন্ত চর্মরোগগ্রস্ত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন একেবারে নোংরা এছাড়া আরও একটি মূল্যবান মেডিসিন আছে সেটা হলো নাক্স ভূমিকা 200 এটা একটি জার্মানি মেডিসিন অর্শের একটি ধরন্তরী মেডিসিন নাক্সের রোগী সাধারণত শীর্ণ প্রকৃতির হয়ে থাকে অর্শ বা পাইলস রোগীর ক্ষেত্রে এহা একটি মূল্যবান অত্যন্ত কার্যকরী মেডিসিন অতিরিক্ত মানসিক পরিশ্রম অতিরিক্ত রাত্রি জাগরণ অতি আহার বারবার বাহ্যের বেগ ও অথচ বাহ্য হয় না যন্ত্রণা শূন্য এবং রক্তস্রাবী এই সমস্ত লক্ষণে এই ওষুধটি ব্যবহার করতে পারা যায় অনেকের মতে রাতে সালফার ও রাত্রে নাক্স ব্যবহারে অনেক উপকার দর্শে এর পরবর্তী মেডিসিনটি হচ্ছে কোলিনসোনিয়া 200 এটি একটি জার্মানি মেডিসিন কোলিনসোনিয়া 200 এই মেডিসিনটি পাইলসের হোমিও মেডিসিনগুলির মধ্যে একটি প্রধান কার্যকরী মেডিসিন অর্শে অনবরত রক্ত হয় নিদারুণ কষ্টবদ্ধতা ও অর্শরোগে গুজ্জদ্বারে চুলকানি যেন মলদ্বারে কাজ ভাঙ্গা অথবা একটি সুসালো কাঠি পরানো আছে রাত্রে বৃদ্ধি মল কঠিন ও গোলাকার উল্লেখিত মেডিসিনগুলির মধ্যে লক্ষণের সঙ্গে মিল রেখে যে কোনো দুটি মেডিসিন একটি সকালে ও একটি রাত্রে খাবেন জার্মানি হোমিও মেডিসিন যে সমস্ত দোকানে পাওয়া যায় সেখান থেকে 200 শক্তির 10 ml শিশিতে কিনবেন এখন কি নিয়মে খাবেন প্রাপ্তবয়স্করা 3 ফোঁটা করে 1 চামচ পানির সাথে একটি সকালে খালি পেটে অন্যটি রাত্রে শয়নের পূর্বে খাবেন ঠিক অনুরূপভাবে অপ্রাপ্তরা 1 ফোঁটা করে দিনে 2 বার একটি সকালে ও একটি রাত্রে খাবেন এই মেডিসিনগুলি নিয়ম অনুযায়ী খাওয়ার পাশাপাশি সাধারণ খাবারের সাথে আঁশ জাতীয় খাবার খাওয়া ফল সবজি সালাদ পরিমাণ মতো খাওয়া পানি দৈনিক 6 থেকে 8 গ্লাস পান করা রাত্রি বেশিক্ষণ না জাগা ইত্যাদি নিয়মে চলতে হবে তাহলে এই রোগ থেকে আমরা আরোগ্য লাভ করতে পারব আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কিছুটা উপকার হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবেন ওষুধগুলি 2 থেকে 3 মাস খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হবে তারপরও যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ